এবার চলে আসেন, কয়েকটি প্রশ্ন এসেছে, দেখি কোন দিক থেকে শুরু করব। হযরত, মহরমের দিনে ঢোল নাকি ঢোল বাজানো, এটা ব্যান্ড পার্টি করা যাবে কি যাবে না? ঢোল বাজানো, ব্যান্ড পার্টি, দাবড়া কুদানো যাবে কি যাবে না? আপনি বলেন, এই যুবক ভাইরাকে বলেন যে ভাই নামাজ পড়েন, হুজুর দেখছি যাব ইনশাল্লাহ, তারপর থেকে হুজুরকে যদি পূর্ব দিকে দেখে লায় ও যাবে পশ্চিম দিকে, হুজুর যদি এই রাস্তাতে যায় তো চেঞ্জ করে মালদা ঘুরে যাবে কিন্তু হুজুরের সামনে যাবে না। কেন রে ওখানে নামাজের কথা বলবে? কিন্তু বলে যে ঢোল খেলবো, চলো সবটি দৌড়। ইসলামে ঢোল বাজনা যেভাবে খেলে মহরমে স্পষ্ট ভাবে হারাম, এটাকে বাইকেট করতে হবে, এটা ইসলামে বৈধ নয়। মহরমের মাসে আপনি রোজা রাখেন, রোজা রেখে রাত্রিবেলা মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, কোরআন তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পাঠ করেন, নবীর নাত পাঠ করেন, মাহফিল করে আহলে বাইতের জিকির করেন, ইসলামের বয়ান শুনেন, নামাজ রোজার ব্যাপার আলোচনা শুনেন, আকীদার আলোচনা শুনেন, এই সমস্ত কাজ হচ্ছে ইবাদতের কাজ, সওয়াবের কাজ। ঢোল বাজনা এগুলো শয়তানের কাজ, না যায় ছাড়তে হবে, যারা খেলেছে তাদেরকে তওবা করতে হবে। তাকবীর দিয়ে মহিলারা জামাত করে নামাজ পড়ে, সেটা কি উচিত নাকি ঠিক? তারপরে এটা গেছে ফরজ নামাজের পর সবাই মিলে দোয়া করা বা মুনাজাত করা যাবে কি যাবে না? দেখেন মহিলাদের জামাত নাই, একটা ভালো করে শুনবেন, মাসলা ক্লিয়ার করে না বলে রেকর্ডিং হচ্ছে, কিছু লোক বলে ফুচ করে দিয়ে দিল চলে গেল দলিল কই, কিন্তু ওকে যদি 5 কোটি দলিল দেন ও মানবে না, কারণ ওর ভক্ত গোবর ভরে দিয়েছে বেরনে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মহিলারা নামাজ পড়তে যেত, ভাই কথা বলিয়েন না ডিস্টার্ব হচ্ছে ভাইজান, নবী পাকের জামানায় মহিলারা মসজিদে নামাজ পড়তে যেত। রাসূলের পাক বলেছেন তোমরা মহিলাদেরকে মসজিদ আসতে বাধা দিও না, নিষেধ করিও না। তবে নবী পাক এটাও বলেছেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, আলবানি হাদিস থেকে সহি বলেছেন, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, ইমাম হাকিম হাদিস থেকে সহি বলেছেন। নবী পাক বলেছেন কোন মহিলার মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম, বাড়িতে কোনো বারান্দা বা আগনাতে নামাজ পড়ার চাইতে ঘরের একটা কোনাতে নামাজ পড়া সবচাইতে বেশি উত্তম। নবী জামানায় মসজিদে আসার অনুমতি ছিল, তবে নবী এটাও তালকিন করেছেন যে ঘরের মধ্যে নামাজ পড়ো, বেশি ভালো, বেশি ফজিলত, বেশি সওয়াব। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো নবী পাকের জামানায় শুধু মুবাহ ছিল, জায়েজ ছিল। তারপর ওলামায়ে কেরাম বলেছেন নবীর জামানাতে 2 ওয়াক্তে মহিলারা বেশি যেত, এশা আর ফজর। ফজরে তাড়াতাড়ি যেত, এশাতে লেট করে যেত, কেউ যেন চেহারা দেখে বুঝতে না পারে জওয়ান আছে না চুলি আছে না চেংড়ি আছে না বুড়ি আছে। তো মেনে নিলাম নবীর জামানাতে যেত, এটা হাদিস আছে, আমরা বিশ্বাস করি। হযরতে উমার ফারুকের জামানা যখন আসলো খেলাফত, হযরত উমার ফারুক মহিলাদের মসজিদে আসা নিষেধ করে দিলেন যে আজ থেকে কোনো মহিলা মসজিদে আসবে না। লক্ষ লক্ষ সাহাবা ছিলেন, মহিলারা কি করলো? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে চলে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আম্মা জান, নবী পাক আমাদেরকে মসজিদ আসতে অনুমতি দিতেন আর উমার ফারুক আমাদেরকে নিষেধ করে দিলেন। তো মা আয়েশা বলছেন এই জামানায় নবী মুস্তাফা যদি থাকতেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুকুমটাই দিতেন যেটা উমারে ফারুক দিয়েছে, তিনিও তোমাদেরকে নিষেধ করে দিতেন, যেমন বানী ইসরাইলদের মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষেধ করে দেওয়া হয়েছিল। মহিলারা বলল তাদেরকেও নিষেধ করা দেওয়া হয়েছিল? বলল হ্যাঁ। তখন থেকে মহিলারা আর মসজিদ যায়নি, বাড়িতে নামাজ পড়েছেন, সমস্ত সাহাবা মেনে নিয়েছে। কথা বলছেন, চারো মাযহাবের ইমাম মেনে নিয়েছে যে মহিলাদের মসজিদে যাওয়া নিষিদ্ধ, মহিলাদের মসজিদে যাওয়া যাবে না। এখন আহলে হাদিস ভাইরা বলে যে নবীর যখন হাদিস আছে তো নিয়ে যাব, বউকে নিয়ে যাব, খালাকে নিয়ে যাব, মাকে নিয়ে যাব, যারা স্ত্রী পুরুষ মানে মহিলা যারা আছে সবাইকে নিয়ে যাব। এখন আমি আপনাকে প্রশ্ন করি ভাই, হযরতে উমারে ফারুক, হযরতে আম্মাজান আয়েশা, তারপরে হযরতে আলী, তারপরে উসমান গনি, তারপরে অনেক সাহাবা, উমার বিন আব্দুল আজিজ তাবি, অনেক বড় বড় সাহাবী এসেছেন, তারা কি কেউ নবীর হাদিস বুঝতে পারেননি? আপনারা ওনাদের চাইতে বেশি বুঝে গেলেন? জি, আমরা বিশ্বাস করি নবীর জামানাতে ওইরকম ফিতনা ফাসাদ কম ছিল বলে মহিলারা মসজিদে গিয়েছেন, কোনো সমস্যা নাই।
কিন্তু ওমর ফারুক নিষেধ করেছেন আয়েশা মেনেছেন সমস্ত সাহাবা মেনে নিয়েছেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি নবীর হাদিস যেমন ওমর ফারুক বুঝেন যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝেন পৃথিবীর কেউ বুঝতে পারে না তাই উনারা যেইভাবে নবীর হাদিস বুঝেছেন সুন্নিরা সেইভাবে বুঝে তাই তারা স্ত্রী বোনকে মসজিদে যেতে দেয় না আর আহলে হাদিস ভাইরা সাহাবার চাইতে বেশি বুঝে ওরা মনে করে যে ওমর ফারুকের চাইতে বেশি বুঝি মায়েশার চাইতে বেশি বুঝি আলীর চাইতে বেশি বুঝি তাই আমরা নিয়ে যাব এটা তাদের মূর্খতা তাদের জেহালত এটা সাহাবাকে অপমান করা তাই বুঝতে হবে বাবা সাহাবা যেইভাবে নবীর হাদিস বুঝেছেন সেইভাবে নবীর হাদিস আমাদেরকে বুঝতে হবে তাই আজ পর্যন্ত কোনো ইমাম মহিলাদেরকে মসজিদে নিয়ে যায়নি তাই মহিলাদের মসজিদে যাওয়া যাবে আর জোরে বলতে হবে যাবে না দ্বিতীয় কথা মহিলাদের জামাত নাই জামাত ওদের জরুরি নয় মসজিদে গিয়ে জামাত ধরা যেমন আমাদের জন্য ওয়াজিব তাদের জন্য ওয়াজিব নাই তবে স্বামী নামাজ পড়াচ্ছেন মহিলা স্ত্রী আছেন দুইজন মিলে জামাত করে বাড়িতে নামাজ পড়ুক সমস্যা নাই তবে মহিলা ইমাম হবে আর মহিলা তাকবীর দিবে আর মহিলারা নামাজ পড়াবে এটা ইসলামে বৈধ নয় এটা ত্যাগ করতে হবে কোন মহিলা করে থাকলে এটা ছাড়তে হবে কথা বুঝতে পেরেছেন কি পারেননি এটা ছাড়তে হবে সাহাবার দিন নিতে হবে আজকে আমেরিকার ডলারের দিন নিলে আপনার ঈমান বাঁচবে না আমল পর্যন্ত বাঁচবে না মহিলাদেরকে যেই অনুমতি রাসূলুল্লাহ দিয়েছেন ততটুকু করতে হবে তাই রাসূল বলেছেন কোন মহিলার নেতৃত্বে যারা চলে তারা তাড়াতাড়ি ধ্বংস হয়ে কথা বুঝছেন বাবা তারা সফলতা অর্জন করতে পারে না কোনদিন সফলতা অর্জন করতে পারে না যারা মহিলাকে নেতা বানিয়ে চলে তো ইমাম মানে হচ্ছে নেতা আপনি নামাজে যদি মহিলাকে নেতা বানিয়ে দেন তো আপনার নামাজটা সফল হবে কথা বলেন কিন্তু দুর্ভাগ্য আজকে লামা যাবে ঘাস খেয়ে বেরিয়েছে এরা মানুষকে বলতে চাই মহিলাও নামাজ পড়াবে তার জন্য মহিলাও ইমামতি করছে অনেক ভিডিও আমাদেরকে অনেকে পাঠিয়েছে একজন মহিলা যদি সামনে থাকে সেম টু সেম আর পিছনে আপনি থাকেন আপনার আল্লাহর দিকে ধিয়ে যাবে না ওই মহিলার দিকে ধিয়ে যাবে মহিলা ইমাম আর পিছনে ভোকড়া মানুষ মৌলবি দাঁড়িয়ে আছে লম্বা দাঁড়িয়ে ছেড়ে শয়তানের মতন দাঁড়িয়ে ছেড়ে পিছন দিকে দাঁড়িয়ে আছে তো এইগুলো জেহালত বাবা এদের মূর্খতা পড়তে পড়বেন না এদের বক্তব্য শুনবেন না এদের লেখা কোনো কিতাব মুসলমানদের জন্য পড়া হারাম আপনি বলবেন কি জন্য হারাম এদের লেখা কিতাব পড়বেন এরা নবী আল উম্মির অর্থ করেছে নবী বিনা লেখা পড়া নবী মানে লিখতেও জানতো না পড়তেও জানতো না আক্ষরিক জ্ঞানও ছিল না অতি শীঘ্র একটি বই আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিরক্ষর ছিলেন আচ্ছা আমি আপনাকে বলছি বাবা একটু লক্ষ্য করে শুনেন বুখারী শরীফ হাদিস নাম্বার 2699 অনেক দলিল আছে আমার কাছে মাত্র এক দুটা পেশ করে দিচ্ছি বুখারী শরীফ হাদিস নাম্বার 2699 সুলহে হুদাইবিয়ার অনেক লম্বা হাদিস আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে লিখেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনারা চেক করে নেবেন বুখারী শরীফ 2699 নম্বর হাদিস কোন আহলে হাদিস ভাই যদি থাকেন আপনি যদি অরিজিনাল হাদিস মানেন তাহলে বুখারীর হাদিসটা পড়বেন বুখারীর সহিহ হাদিস আমার নবী নিজেই সিগনেচার করেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এখন আপনাকে বলতে চাই বুখারীর সহিহ হাদিস চাইতে আজহারি বড় আপনার শেখ বড় আপনার মৌলভী বড় আপনাদের মধ্যে আমাদের মধ্যে এটাই তফাত আমরা নবীর হাদিস মেনে আকীদা তৈরি করি আপনারা মৌলভীর হুটুম মুটুম কথা শুনে আকীদা একটা হাদিস দেখান যে নবী লিখতে জানতেন না পড়তে জানতেন না কায়ামত চলে আসবে কোন মায়ের লাল দেখাতে পারে না উঠান বুখারী 2699 নম্বর হাদিস আপনাদের অ্যাপস আল হাদিস অ্যাপসে বুখারী খুলে 2699 নম্বর হাদিস বের করবেন আমার নবী নিজে সিগনেচার করেছে ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহ শেফা শরীফের মধ্যে হাদিস লিখেছেন আমার আপনার নবী হযরত আমিরে মুয়াবিয়াকে আপনার কাতিবে ওহী বানালেন আমার নবী শিখাচ্ছেন মুয়াবিয়া আলিফটা এইভাবে লেখো বাটা এইভাবে লেখো তাটা এইভাবে লেখো বিসমিল্লাহর মিমটাকে এইভাবে লেখো মিমটাকে অন্ধ করিও না রহমানটাকে অনেক সুন্দর করে রাখো প্রত্যেকটা আক্ষরিক জ্ঞান আমিরে মুয়াবিয়াকে আমার আপনার নবী লিখতে শিখাচ্ছেন আর গুদর মুন্সি বলছে উনি আক্ষরিক জ্ঞানই জানতেন না ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন আমার নবী মুস্তাফা নিজের হাতে লিখেছেন আল্লাহ কোরআন পাকে কি বলেছেন মাহবুব এর আগে না তুমি লিখেছো না এর আগে তুমি পড়েছো নবী ওহী আসার পূর্বে লেখেননি পড়েননি এর মানে এটা নয় যে নবী লিখতে জানতেন না পড়তে জানতেন না ওহী আসার পর নবী নিজেই লিখেছেন বুখারী শরীফের হাদিসটা খুলে নেবেন কারণ আপনারা বুখারী বুখারী বেশি বলেন
सत्य कथा बगैर इश्क मोहम्मद जो पढ़ते है बुखारी आता है बुखार उसको नहीं आती बुखारी। अल्लाह बुझार तौफिक दान करुक। ताई अनेक शब्दर अनुवाद तारा मन गढ़ा करेछे जेखाने नबीर शान कमबे ओई अनुवाद दिए भरे दिएछे, जेखाने नबीर मर्यादा उम्मतेर मध्ये कमे जाबे, नबीर तासीम कमे जाबे, नबीर फजिलत कमे जाबे, ओई समस्त जायगाते तारा हाथ भरे निजेर मन गढ़ा मतबाद भरेछे। ताई तादेर लिखित कोनो किताब फ्रीते दिले मुसलमानदेर जन्य लावाओ हराम, मुसलमानदेर जन्य पढ़ाओ हराम। কথা বুঝতে পাচ্ছেন কি পারেন না ভাই? কারণ আপনি দেখবেন আরে কোরআন থেকে দলিল দিয়েছেন, তো আপনি তো জানেন না যে অনুবাদটা ভুল করে ঈমান নষ্ট করছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তারপরে দ্বিতীয় প্রশ্ন করেছেন, ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? আপনাকে বলে দিই, প্রথমে এরা বলতো যে হাত তুলে দোয়াই করা যাবে। এক জায়গায় তো বক্তব্য দিলাম, একজন আহলে হাদিস ভাই বলছেন যে হুজুর ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা হারাম। আমি বললাম তুমি পাও তুলে করো, আমরা হাত তুলে করি তুমি পাও তুলে করো, আমরা তো তোমাকে বাধা দিতে যাইনি, তোমার যা তুলে ইচ্ছা আছে তুমি তাই তুলে করো, লুঙ্গি তুলো, পায়জামা তুলো, পাঞ্জাবি তুলো, আমরা হাত তুলে দোয়া করলে তোমার বাপের কি হলো? আর তোমাকে হাদিস দিলে তো মানবে না। তুমি তোমার আব্বার কিতাব আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির মধ্যে হাদিস লিখেছে, আমার আপনার নবী নিজেই ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আরেকটি কথা হচ্ছে, মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজিতে লিখছে অসংখ্য আহলে হাদিস মৌলভী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করাকে জায়েজ বলে, আবার অনেকেও বিদআত বলে। তো যারা জায়েজ বলে তাদের কি অবস্থা হবে? তা আমার বক্তব্য হচ্ছে, আমার নবী যখন হাত তুলে দোয়া করেছেন আপনাদের মৌলভী রাতি সহি হাদিস, তাহলে আমরা যদি হাত তুলে দোয়া করি না জায়েজ হবে না, নবীর সুন্নাতে আমল হবে? আর জোরে বলতে হবে। এখন প্রশ্ন হলো, হুজুর সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে না? একটা কথা মনে রাখবেন, একটা হলো আম হুকুম, একটা হলো খাস হুকুম। পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে হবে, জোহরের নামাজ জোহরের টাইমে, আসরের নামাজ আসরের টাইমে, মাগরিবের নামাজ মাগরিবের টাইমে, হজ হজের মাসে, রোজা রোজার মাসে। কেউ যদি বলে আমি আসরের নামাজ মাগরিবের টাইমে জামাত করে পড়বো, হবে? কেউ যদি বলে ফজরের নামাজ আমি জোহরের টাইমে জামাত করে পড়বো, হবে? এটা আল্লাহ রাসূলের খাস হুকুম, যেই টাইম বেঁধে দিয়েছেন আপনাকে ওই টাইমই পড়তে হবে। যত রাকাত ফরজ করেছেন অত রাকাতই পড়তে হবে, না একটু কম করা যাবে না একটু বাড়ানো যাবে। আর আম হুকুম কি? নবী বলেছেন সাদকা করো, রাত্রে সাদকা করেন, দিনে সাদকা করেন, মুসাফির খানাতে সাদকা করেন, মসজিদে সাদকা করেন, জালসাতে সাদকা করেন, যে কোনো জায়গাতে যেখানে দিনের কাজ হয়, যে কোনো জায়গাতে যেখানে মানুষের উপকার হয় আপনার জন্য সাদকা করা জায়েজ। কারণ আমার নবী কোনো বস্তুর সাথে কোনো জায়গা কোনো কাল কোনো টাইমের সাথে সাদকা করাকে নির্ধারিত করেননি। এখন কেউ যদি বলে রাত্রে নবী সাদকা করতে বলেছেন, কোন হাদিসে আছে? ওকে মূর্খ বলবেন কি বলবেন না? রাত্রে দান করো কোন হাদিসে আছে? ওকে মূর্খ বলবেন কি বলবেন না? নবী বলেছেন দান করেন, রাত্রেও করেন দিনেও করেন, যখন করবেন তখন নাকি। তো একটা হলো আম হুকুম, মুজামুল কাবির লিত্তাবরানির মধ্যে হাদিস, যে হাদিসকে উল্লেখ করে ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদের মধ্যে স্পষ্ট বলেছেন হাদিসের সনদ সহি। হাদিসটি কি? আমার আপনার নবী বলছেন যেখানে মুসলমান একত্রিত হয়ে দলবদ্ধভাবে দোয়া করবে, সবাই মিলে হাত তুলে, একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে তারা যা চাইবে তা দেওয়া। আমার নবী বলেননি এখানে দোয়া করলে এখানে দোয়া করলে, কোন কালের সাথে কোন টাইমের কোন জিনিসের কোন বস্তুর সাথে আমার নবী এটাকে সম্পৃক্ত করেননি, জুড়েননি। আমার নবী আম হুকুম করেছেন, নামাজে মুসলমান জমা হয় নামাজের পর সম্মিলিত দোয়া করা যায়, জানাজাতে মুসলমান জমা হয় জানাজার পরে সম্মিলিত দোয়া করা যায়, যেখান যেখানে মুসলমান একত্রিত হবে সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলবে, একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে, তারা আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহর প্রতি তা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। তো নবীর আম হুকুম দ্বারা স্পষ্ট প্রমাণ, মুসলমান নামাজের পর জমা হয়ে দোয়া করলে নবীর হাদিস অনুযায়ী জায়েজ। কেউ যদি বলে ফরজ নামাজের পর করা যাবে না, জোহর নামাজের পর করা যাবে না, জানাজার পর করা যাবে না, জালসাতে করা যাবে না, তাকে দলিল দিতে হবে আমার নবী এইগুলো জায়গা বাদ দিয়ে দোয়া করতে বলেছে। কথা বুঝতে পেরেছেন বাবা?
তাকে দলিল দিতে হবে যে নবী এইগুলো জায়গা বাদ দিয়ে দোয়া করতে বলেছে। যদি সে দলিল না দিতে পারে তার বাধা দেওয়া হবে বিদাত, তার ওটাকে ঘৃণা করা হবে বিদাত। তো যারা ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করে নবীর শরীয়তকে ফলো করে, যারা বাধা দেয় নবীর হাদিসকে সীমাবদ্ধ করে, তারা বিদাত করে। এখন নিজে বিদাতি আর ফতোয়া অন্য। আরেকটা হাদিস শুনিয়ে দি, আহলে হাদিস ভাইদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়া ওয়ান নেহার মধ্যে সনদ সহ হাদিস নিয়েছেন। হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ালেন পিছন দিকে শত শত সাহাবী। ফজরের ফরজ নামাজে সালাম ফিরানোর পর আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে দোয়া করছেন। পিছনে যত সাহাবী ছিলেন তিনারা সবাই হাত তুলে আমিন আমিন করতেছেন। এত লম্বা দোয়া করলেন সূর্য বেরিয়ে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফরজ নামাজের পর সাহাবা সম্মিলিত ভাবে দোয়া করেছেন, একজন দোয়া করেছেন, বাকি সমস্ত সাহাবা আমিন বলেছেন। নবী বলেছেন যে আমার আমার সাহাবীর তরিকাতে চলবে, তারা হবে জান্নাতি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ফরজ নামাজের পর একা একা হাত তুলে দোয়া করা নবী করেছেন জায়েজ, সম্মিলিত দোয়া করা নবী পারমিশন দিয়েছেন জায়েজ, সাহাবা করেছেন তাই জায়েজ। যারা নবী এবং সাহাবার পারমিশনকে করা আমলকে বিদাত এবং নাজায়েজ বলবে, তারাই হলো আল্লাহর দরবারের অরিজিনাল বিদাতি। তারা বিদাতের কারণে জাহান্নামে যাবে। যারা আমল করে দোয়া করবে তারা জাহান্নামে যাবে না, বরং দোয়াকারীকে আল্লাহ পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু লোক দেখতে পাওয়া যায় দোয়া চালু হয়, কিছু লোক পাছা চুলকাতে চুলকাতে পালিয়ে যায়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এবং নবী মুস্তাফা একদিন মসজিদের দিকে রওনা হলাম। ওই মসজিদে অনেক লোক সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করছেন। আমরা যখন কাছাকাছি গেলাম নবী পাক বলছেন, আনাস আমি তাদের হাতে যা দেখতে পাচ্ছি তুমিও কি তা দেখতে পাচ্ছ? বলছেন কি? বলছেন নূর দেখতে পাচ্ছি। হযরতে আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমিও যেন তাদের হাতে নূর দেখতে পাই। নবী আমার দোয়া করলেন, আনাস বলছেন আমিও নূর দেখতে লাগলাম। পরক্ষণে নবী বললেন, আনাস চলো আমরাও তাদের দোয়াতে শামিল হয়ে যাই। সবাই মিলে মসজিদে সম্মিলিতভাবে দোয়া করতেছিলেন। হযরতে আনাস এবং আমার নবী তাদের দোয়াতে শামিল হয়ে গেলেন। তিনারাও হাত তুলে আমিন আমিন করতে লাগলেন। তাহলে বোঝা গেল কোথাও যদি সবাই মিলে হাত তুলে দোয়া করে ওই দোয়াতে আপনি শামিল হয়ে যাবেন, এটা নবীর সুন্নাত, নাজায়েজ মনে করে চলে যাবেন, এটা হচ্ছে বিদাত, এটা নবীর চরিত্র নয়। দোয়াতে শামিল হওয়া মুস্তাফার চরিত্র, সাহাবার চরিত্র। দোয়াকে বিদাত মনে করে পালিয়ে যাওয়া এটা হচ্ছে শয়তানের চরিত্র। একজন মুসলমানের মধ্যে নবীর চরিত্র থাকবে, শয়তানের চরিত্র থাকতে পারে। কথা বুঝতে পেরেছেন বাবা? এখন আরো হাদিস দিতে লাগলে অনেক লম্বা হাদিস হয়ে যাবে। আমার বড় ভাই মুনাজিরা আহলে সুন্নাত অসংখ্য কিতাবের রাইটার হযরত আল্লামা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব কিবলা হাফেজাহুল্লাহ, তিনার একটি লেখা কিতাব ফরজ নামাজের পরে হাত দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ। কিতাবটির নাম আপনারা সংগ্রহ করবেন, পড়বেন, তিনবার চারবার পড়বেন, দোয়া নিয়ে যত ভেজাল মগজে আছে সব বেরিয়ে পড়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই দোয়া বইটি আপনারা সংগ্রহ করবেন। আর আপনাদের এখানে আল ইমান বুক হাউস বলে একটি নতুন মাকতাব খোলা হয়েছে, এই মাকতাবের সাথে আপনারা যোগাযোগ করবেন। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের লিখিত কিতাবগুলো নেবেন। আমরা অনেক কিতাব ছাপিয়েছি, শবে বরাতের কিতাব ছাপিয়েছি, আপনার 20 রাকাত তারাবির কিতাব ছাপিয়েছি। স্পষ্ট প্রমাণ করা আছে 8 রাকাত তারাবির নামাজ পড়া বিদাত, 20 রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নাত। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? 8 রাকাত তারাবি বিদাত, 20 রাকাত তারাবি সুন্নাত। স্পষ্ট ভাবে কিতাবে যত ওয়াহাবি দলিল দেয় তাদের খণ্ডন করা আছে, সহিহ হাদিস পেশ করা আছে, হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে তারাবির রাকাত সংখ্যা। আমজাদ হোসেন সিমনানি ভাই লিখেছেন, এই কিতাবগুলো আপনারা সংগ্রহ করবে, পড়ার চেষ্টা করবেন। এদের ভ্রান্ত মতবাদদের লিখিত কোনো কিতাব পড়বেন না। যাদের আকীদা আল্লাহর ব্যাপারে খারাপ, রাসূলুল্লাহর আকীদাকে যারা শিরিক বলে, সাহাবার আকীদাকে যারা শিরিক বলে, তাদের হাতে ইসলাম শিখা হারাম, তাদের বক্তব্য শিখা হারাম। কারণ যারা নবী সাহাবার আমলকে শিরিক বলে তারা মুসলমানই তো না, তারা মানুষকে দিন কি শিক্ষা দিবে? আর এটা আমি প্রমাণ করে দিয়েছি আলহামদুলিল্লাহ, হাদিস এবং কোরআন থেকে প্রমাণ করেছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।
মাযহাব সম্পর্কিত কিছু আলোচনা করবেন দয়া করে ওয়াহাবি লামাজাবির সাথে বিয়ে দেওয়া যাবে দেখেন ইনি বলছেন মাযহাব সম্পর্কে কিছু আলোচনা করবেন এটা একটা লম্বা বিষয় করে দিয়েছি আমি শর্ট করে বলে দিই বিমল দাসের বাটা একটা দলিল দিয়েছেন বাইহাকি শরীফের হাদিস সুনানুল কুবরালিল বাইহাকি দলিল হচ্ছে রাসূলে পাক বলেছেন তোমরা কোনো ব্যক্তির তাকলিদ করিও মানে হাদিসটা এত বড় আর এতটুক কেটে বলে আর ভক্তদেরকে বোকা বানিয়ে দিল ওই হাদিস পুরোটা যখন আমি পড়লাম ওই হাদিসে আছে যে এই রকম কোন ব্যক্তির তাকলিদ করতে নবী নিষেধ করেছেন ও যদি ঈমান আনে তো আমি ঈমান আনব ও যদি কুফরি করে তো আমিও কুফরি করব ও যদি মরে যায় তো আমিও মরে যাব এই রকম তাকলিদ করাকে নবী নিষেধ করেছেন কথা বুঝছেন বাবা আর মাযহাব মানা এটা সাহাবার জামানাতেও ছিল এটা এখনকার অনেক আহলে হাদিস মৌলভীরা স্বীকার করেছে এখন অনেক আহলে হাদিস মৌলভী বলে যে মাযহাব মানাতে কোনো দোষ নাই তবে গোড়ামু করা দোষ এটা ওরা বলে মানে মাযহাব মানাকে তারা স্বীকার করেছে আর সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে হাম্বালি মাযহাব লাগু করা আছে তো মাযহাব শুনেন আল্লাহ বলেছেন কোরআন পাকে যেটা তোমরা জানো না যারা জানে তাদের কাছে গিয়ে জেনে না মাযহাব কেন তৈরি হলো আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে রাফায়দান করা যায় সুন্নাত আব্দুল্লাহ ইবনে মাসউদের নিকটে রাফায়দান মানসুখ কথা বুঝছেন কি বুঝছেন না বাবা তো অনেক সাহাবী যারা আব্দুল্লাহ ইবনে মাসউদকে ফলো করেন তারা রাফায়দান করতেন না যারা আব্দুল্লাহ ইবনে উমারের মাযহাবকে মানতেন তারা রাফায়দান করতেন তো মাযহাব মানা সাহাবীদের মধ্যেও ছিল কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা আহলে হাদিস ভাইদের মৌলভী জাকারিয়া এটা বলে দিয়েছে তারপর আমরা হানাফি মাযহাবকে ফলো করি কেন ফলো করি এই জন্য আল্লাহ বলেছেন যেটা তোমরা জানো না যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও তো এখন আহলে হাদিস ভাইরা কি বলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যদি কোনো আমার ফতোয়া সহিহ হাদিসের বিরুদ্ধে হয় দেওয়ালে ছুটে মেরে দিবে কিন্তু ব্যাটা আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে হানাফিদের উমুক মাযহাবটা ভুল বুঝতে পারছেন প্রমাণ করতে পারেনি এটা পড়ে মানুষকে গোমরা করে হানাফি মাযহাবের অতি শীঘ্রই একটি বই আসছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহি নামাজ এক একটা বিষয়ে 10টা 15টা 20টা পর্যন্ত টানাটান সহি হাদিস দেওয়া আছে সুন্নিদের ইমাম লামাজহাবীদের ইমাম সকলের গ্রহণযোগ্য ইমামগণ যেইগুলো হাদিসকে সহি বলেছেন আলবানির পর্যন্ত সহি হাদিস দিয়ে প্রমাণ করা আছে হানাফিদের নামাজের মধ্যে কোনো রকমের কোনো ভেজাল নাই জোরে বলেন সুবহানাল্লাহ এই কিতাব আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন তারপর আপনাকে বলতে চাই মাযহাব মানা চার মাযহাবের মধ্যে একটি মাযহাব মানা জরুরি মাযহাব না মানলে কি ক্ষতি হবে যেমন লা মাযহাবি মাযহাব না মেনে নিজের একটি মাযহাব তৈরি করলো নবী মুস্তাফার করা আমলকে শিরিক বললো সাহাবীর আমলকে শিরিক বললো সালাফদের আকীদাকে শিরিক বললো যদি তারা মাযহাব মানত নবীর আমলকে সাহাবার আকীদাকে শিরিক বলে ঈমান হারা হতো না কেউ যদি নবীর করা আমলকে শিরিক বলে মুসলমান থাকবে জোরে বলেন সাহাবার আমলকে শিরিক বললে মুসলমান থাকবে সাহাবাকে মুশরিক বললে নবীকে মুশরিক বললে স্পষ্টভাবে কাফির হয়ে যাবে তার জন্য মাযহাব কেন মানতে হবে তারা হচ্ছে মুস্তাহিদ আর এই জামানায় বর্তমানে কেউ মুস্তাহিদ নাই মুস্তাহিদ কাকে বলে যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ রাখে প্রত্যেক মুহাদ্দিস ও মুস্তাহিদ নয় আমার নবী বলেছেন আল্লাহ যাদের মাধ্যমে দ্বীনের খিদমত নেওয়ার ইরাদা করেন তাকে মুস্তাহিদ বানিয়ে দেন ফকি বানিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ তাই মুস্তাহিদ চার মাযহাবের মুস্তাহিদের মধ্যে কোন একটি মাযহাব মানতে হবে চার মাযহাবের উপরে ইজমা হয়েছে আল আসবাব ওয়ান নাজাইর কিতাবের মধ্যে লেখা আছে চার মাযহাবের উপরে ইজমা হয়েছে চার মাযহাবের মধ্যে কোন একটি মাযহাব মানা জরুরি তারপরে তাফসিরে সাবির মধ্যে ইমাম সাবির রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যারা হানাফি শাফি মালিকি হাম্বালি চার মাযহাবের অন্তর্ভুক্ত তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা চার মাযহাব থেকে বাইরে তারা হচ্ছে বিদাতী জাহান্নামী ফিরকা তারা হচ্ছে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী এর ফয়সলা হাজারো ইমামগণ পূর্বে করে দিয়েছে কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা এখন কিছু আহলে হাদিস বলে যে মাযহাব মানা নাজায়েয বলে কি বলে না মাযহাব মানা হারাম বলে কি বলে না বিমল দাসের ব্যাটা বলে মাযহাব মানা যাবে না আমি তাকে চ্যালেঞ্জ করতে চাই একটা পোস্ট করেছে দেখলাম যে যারা মাযহাব মানে তারা জাহিল যারা মাযহাব মানে তারা জাহিল ইমাম তিরমিজি মাযহাব মানতেন ব্যাটা ইমাম তিরমিজিকে জাহিল বলো তো মায়ের দুধ পান করে থাকলে ইমাম নববী শাফি মাযহাব মানতেন
ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের মুকাল্লিদ ছিলেন তাকে জাহিল বলো, ইমাম ইবনে হাজার আসকালানি শাফি মাযহাবের মুকাল্লিদ তাকে জাহিল বলো, ইমাম জালালউদ্দিন সিউতি শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম বদরুদ্দিন আইনি হানাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম মোল্লা আলী কারী হানাফি মাযহাব মান্যকারী। তো হাজারো ইমাম পূর্বে যারা ছিলেন সবাই মাযহাব মান্যওয়ালা ছিলেন, তো সবাই জাহিল আর তুমি বহুত বড় আলিম, এই জন্য তুমি কায়দাও পড়তে পারো না। জি, আর এটা আমার চ্যালেঞ্জ আছে, যদি কায়দার এক ত্রিশটা আমি বের করে দেবো, বাগদাদি কায়দা যেটা আমাদের মসজিদের মাকতাবে পড়ানো হয়, বিমল দাসের বেটা যদি এক ত্রিশটা শুদ্ধ ভাবে পড়ে নেয়, তার যদি ভুল না হয় তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেবো, ওর বাড়ি যদি ডাকে আমি ওর বাড়ি নিয়ে যাবো কায়দা নিয়ে। ওর হিম্মত থাকলে অ্যাকসেপ্ট করুক, নিজে জাহিল ওর বাপও জাহিল, আর বলছে যারা মাঝহা মানে তারা জাহিল। ইমাম তিরমিজি জাহিল, ইমাম নববী জাহিল, ইমাম ইবনে হাজার আসকালানি জাহিল, তো আসলে তারাই হচ্ছে জাহিল। এদের থেকে সাবধান থাকবেন, মাযহাব মানা মানে এই চারজন ইমামের যত জ্ঞান ছিল আমাদের তত জ্ঞান নাই, তাই আমরা কোরআন হাদিস তাদের কিতাবে যে কোরআন হাদিস থেকে মাসআলা লিখেছে ওই মাসআলাকে আমরা মানি, তার কারণে আমরা মাযহাব মানি। কথা বুঝতে পারছেন কি পারেননি বাবা? এখন যারা বলে মাযহাব মানা যাবে না, এরা বলতে চায় চার ইমামকে ছেড়ে দাও আমাদের মাযহাব মানো। তো বিমল দাসের ব্যাটার মাযহাব মানা যাবে আর আবু হানিফার মাযহাব মানা যাবে না, এর চাইতে বলো জেহালত মূর্খতা কি হতে পারে? আল্লাহ বুঝার তৌফিক দান করো। মাযহাবের ব্যাপারে বাবা আর যদি কোনোদিন আসি ইনশাআল্লাহ পাক্কা দুই ঘন্টা আলোচনা করে যাব, আর এমন আলোচনা করে যাব কোন মায়ের লাল মাযহাব মানাকে অবৈধ প্রমাণ করতে পারবে। কোনটা হলো ওয়াহাবিদের সাথে বিয়ে দেওয়া যাবে কি যাবে? আচ্ছা বলেন তো বাবা, আমার নবী ওসিলা নিয়েছেন, সাহাবা নিয়েছেন, দলিল দিলাম, সালাফদের কিতাব থেকেও দলিল দিলাম, তারা বলে ওসিলা নেওয়া শিরিক, তো যারা নবীর আমলকে শিরিক বলবে ওরা কোনদিন জান্নাত পাবে? শিরিক মানে সবচাইতে বড় পাপ, তাদের ফতোয়াতে কি বোঝা যায় যে আমাদের নবী সবচাইতে বড় পাপ করেছেন? তাহলে ওই জাহান্নামী ব্যক্তিকে আপনি পেটে দিবেন? জোরে বলেন। একটা ছেলে ইনকাম করে না, চোখ মুখ সব ঠিক আছে, ছাক্কা দেখতে, ওকে আপনি বেটে দিবেন না, ইনকাম নাই। একটা লোক চাকরি করে, একটা দাঁত যদি টেঁড়া থাকে ওকে বেটে দিয়ে দিবেন, পয়সা আছে। তো যার ঈমান নাই তাকে আপনি কি করে বেটে দিবেন? আপনার বেটিকে তো জাহান্নামে নিয়ে যাবে। জাল আওলাদ আপনার বেটির প্যাক থেকে জন্ম নেবে, তাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। তাই তাদের থেকে বিয়ে দেওয়া থেকে বাঁচবেন, তাদের সাথে বিয়ে সাথে দেওয়া জায়েজ নাই। এটা কি আছে গো? মাওলানা আব্দুস সাত্তার, ছেলে ও মেয়ের উভয়ের বিয়েতে থুবড়া। দেখেন আমাদের দিকে বিয়ে শাদী হয়, কিছু ছেলের আবার ভাবি আছে, ও চুগড়ে চুগড়ে আপনার ই হলুদ লাগে। এগুলো ইসলামে বৈধ না, এগুলো ফালতু কর্ম, কুকর্ম। এই কর্মগুলো সমাজ থেকে বাতিল করতে হবে, বাদ দিতে হবে। বিয়ে বাড়িতে ডিজে গান বাদ্য বাজানো যাবে কিনা? বিয়ে বাড়িতে, যেই বিয়ে বাড়িতে গান বাজনা বাজাবে ওই বাড়িতে রানতে যাওয়া যাবে না, ওই বাড়ির দাওয়াত কবুল করা যাবে না, ওই বাড়ি খেতে যাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? যেই বাড়িতে ডিজে বাজবে, গান বাজনা বাজবে, ড্যান্স করবে, ওই বাড়িতে হাঁড়ি দেওয়া যাবে না, ওই বাড়িতে রান্না করতে যাওয়া যাবে না, ওই বাড়িতে খাওয়া দাওয়া করা যাবে না, দাওয়াত কবুল করা যাবে না। আপনারা দাওয়াত কবুল করবেন? হাত তুলে বলতে হবে দাওয়াত কবুল করবেন? অনেক লোক আছে, মৌলভী তুই বলে যা কালকে ডিজে বাজে আমরা খেতে যাবো, নাউজুবিল্লাহ। লজ্জার বিষয় এটা, হাসির না? হেসে গেলেন ঠিক আছে, হাসাও নবীর সুন্নাত, তো জোরে জোরে হাসি না, মুসকিমের হাসে যাবে। অনেক লোক হাত তুলছেন না ভাই, যারা আমি তো কালকে খেতে যাব। আচ্ছা বাবা আপনারা বলেন তো, আপনারা মুসলমান না অমুসলিম? জোরে পিছের ভাই, সবাই এখানে মুসলমান না? মুসলমানের বিয়ে করা কি নবীকে মানে কি মানে না? রসুল বলছেন আন নিকাহ মিন সুন্নাতি, বিবাহ করা আমার সুন্নাত। আর ওই বিবাহতে আপনি হিজড়া লাচাচ্ছেন, ছক্কা লাচাচ্ছেন, ডিজি বাজাচ্ছেন, আপনার লজ্জা শরম লাগে না? বেহায়া বেশরম, জি, এগুলো হারাম কাজ বাদ দিতে হবে। আপনি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত আমল করছেন, আর হারাম বাদ্যবাজি আপনি সেই সুন্নাত আমল করছেন, আপনার বাচ্চাটা সলে হবে, নেক হবে না শয়তান হবে? কথা বলে, আপনার বিয়েটা ঠিকঠাক চলবে না, স্বামী স্ত্রীতে লড়ালড়ি লাগা থাকবে, এই কুকর্ম বাদ দিতে হবে বাবা। বিয়েতে আমার নবীর সুন্নাতে গান বাজনা বন্ধ হোক, ডিজে বন্ধ হোক, হারাম কাজ বন্ধ হোক, আমরা কারা কারা চাই হাত তুলেন তো? সবাই চাই, হাত নামাবেন না, সবাই চাই বিয়েতে ডিজে বন্ধ হোক, চাই
कान बजना बंद हो चाय तारा आज थेके हाथ तुले आल्लाह के साक्षी रेखे वादा करें चार बाड़ीते डीजे बाजबे तार बाड़ीते आमरा रान्ना करते जाबो ना तार दावतो कबुल करबो ना जाबेन ना तो इनशाल्लाह ए हाथ तुले बोलें जाबेन ना तो इनशाल्लाह किछु किछु लोक जाबे ओर गुनाहो भाबे আল্লাহর কসম খেয়ে বলি ডিজে কান বাজনা বন্ধ হতে এক মাসও টাইম লাগবে না এক মাস টাইম লাগবে না আপনার কর্তব্য আপনি নবী মুস্তাফার গোলাম হয়ে যান কথা উঠে গেল বিরাদার ইসলাম এখন নবীর গোলাম বলা নাকি শিরিক বুঝছেন ইহুদির বাচ্চার গোলাম যে থাকবে ওর জন্য নবীর গোলাম বলা শিরিক হাকিম আল মুস্তাদরাক আল সহিহাইনের মধ্যে বিশুদ্ধ হাদিস হযরতে ওমর ফারুক মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বলছেন এই পৃথিবীবাসী শুনো আমি ওমর আমার নবী মুস্তাফার গোলাম ছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ এদের ফতোয়া অনুযায়ী ওমর ফারুক শিরিক বুঝতো না আব্দুল্লাহ ইবনে আমর শিরিক বুঝতেন না আমাদের নবী শিরিক বুঝতেন না এরা দিন বেশি বুঝে নিয়েছে তাই এরা ইহুদি খ্রিস্টান চাইতেও ডেঞ্জার এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন যেই বাড়িতে গান বাজনা বাজবে ডিজে বাজবে ওই বাড়ির দাওয়াত কবুল করবেন না না জেনে দাওয়াত কবুল করলেন দেখছেন ডিজে গান বাজনা বাজছে ওই বাড়িতে দাওয়াত পূর্ণ করতে যাবেন এই জোরে বলেন না যাবেন তাহলে লজ্জা কেন করছেন মাংস ভাত বাপের জন্য খাননি নাকি যদি বলেন হুজুর মাংস ভাত ছাড়বো কি করে তো আমাকে ফোন করবে 2 কিলো মাংস পাঠিয়ে দেব আল্লাহ বুঝার তৌফিক দান করুক এই কুকর্ম থেকে আল্লাহ মুসলমানদের হেফাজত করুক সকল বড় আল্লাহুম্মা আমিন নামাজ রোজার খবর নাই আর ডিজে ফিজে এমন করে বাজাচ্ছে মনে হচ্ছে ওয়ারি একাই বিয়ে হচ্ছে পৃথিবীতে করির বিয়ে হয়নি দাজ্জাল কান আল্লাহ হেদায়েত দান ছেলেদের গলার মালা হাতে বালা ও সোনার আংটি পরা যাবে কি যাবে না স্পষ্ট হারাম যাদের গলায় বালা হাতে বালা আংটি আছে মরলে জাহান্নাম মুস্তাহিকে জাহান্নাম যতক্ষণ পড়ে থাকবে জাহান্নামী হয়ে থাকবে গুনাহাতে লিপ্ত থাকবে গুনাহাতে লিপ্ত মুস্তাহিকে জাহান্নাম তার জন্য এখন কেউ যদি সোনার আংটি পড়ে থাকেন খুলে ফেলে দেন গলায় চেন থাকলে খুলে ফেলে দেন হাতে ধাগা বেঁধে থাকলে খুলে ফেলে দেন এইগুলো ইসলাম বিরোধী মাত্র একটি চাঁদের আংটি পড়া নবী মুস্তাফার সুন্নাত তাই আমি একটা পড়ে আছি কথা বুঝতে পারছেন কি বলেন আর বাকি যে আবল তাবল আছে এগুলো এক্ষুনি খুলে ফেলে দিবেন আপনি যদি মুসলমান হয়ে মরতে চান নবীর দিওয়ানা হয়ে মরতে চান ঈমান নিয়ে কবরে যেতে চান এই সমস্ত যন্ত্র গলা হাতে যা আছে সব খুলে ফেলে দিবেন জালসাতে দোকান বসানো যাবে কি যাবে না সুদখোরকে সালাম দেওয়া সুদখোরের বাড়িতে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া করা যাবে কি যাবে না এমন এমন প্রশ্ন করছেন আমার গাড়ি না আটকাই দেবি এক জায়গাতে বাবা জালসাতে গিয়েছিলাম আমি সর্বপ্রথম বাইরে জালসা করতে গিয়েছিলাম অনেকদিন আগে হুগলি হুগলিতে একটি জায়গা আছে আরামবাগ আরামবাগে একটি জায়গা আছে আপনার খনিয়াচক খানাকল আছে আরামবাগে খানাকল খানাকলে আছে খনিয়াচক ওই খনিয়াচক গ্রামে গেলাম তো আমার আগে একটা শিয়া বক্তা ডেকেছে কিছু শিয়া আছে ওরা খালি আলী আলী বাদে কিছুই বুঝে না ওরা শিয়া বক্তাকে ডেকেছে আর কিছু আমাদের আহলে সুন্নাতুল জামাতের আছে আমাকে ডেকেছেন তো আমার পূর্বে তাকে বক্তব্য দিল আলী 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 বাকি কিছু বুক থাবড়া মাথা থাবড়া আর যতই বুক থাবড়াচ্ছে সকলের মুখে তিরঙ্গা বেরিয়ে আছে মনে হচ্ছে মুখে শয়তান পেশাব করে দিয়েছে আর এরা আলী 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 নামাজ রোজা কিচ্ছু নাই তো বাবা আমার তো রাগ হয়ে গেল হযরত আমির মাবিয়াকে গালি টালি দিল আমি বক্তব্য দিতে উঠে আড়াই ঘন্টা পর্যন্ত ওর সিল করে দিলাম একবারে পোস্টমার্টাম কেমন পোস্টমার্টাম হয় আপনারা জানেন তারপরে গাড়িতে চললাম সকালে দেখছি সব আমার গাড়ি ঘেরে নিয়েছে তো আমি তাদেরকে বললাম ভাই আমাকে মেরে দাও কোনো অসুবিধা নাই তুমি যদি হক কথা বলার জন্য আমাকে মেরে দাও আমি শহীদই মত পাবো আলহামদুলিল্লাহ এই তামান্না তো অনেক সাহাবী ছিল এই তামান্না তো প্রত্যেক মুসিবত মুসলমানের করা উচিত কোন বাতিল ফিরকার লোক কেউ যদি আমাকে মেরে দেয় আলহামদুলিল্লাহ আমি শহীদ এর চাইতে বড় জিনিস কি আছে বাবা যে শহীদ হয়ে মরতে পারবো কিছু আছে তোমাদের যদি ইচ্ছা হয় আর আমি যেইগুলো বয়ান করেছি তোমাদের ঈমানের হেফাজতের জন্য বলেছি কারণ সারা পৃথিবীর মুসলমানের এক আকীদা
नबी मुस्तफार पर सर्वश्रेष्ठ प्रत्येक नबीर पर मानुषर मध्य सर्वश्रेष्ठ अबू बकर सिद्दीक जोरे बोलते हबे सुभानाल्लाह খিলাফত কে অস্বীকার করে ওই ব্যক্তি কাফির আমি দুটোই জিনিস বয়ান করেছি যেন তোমাদের মতন সাধারণ লোকের ঈমানটা বেঁচে যায় তো ঈমান যদি বাঁচাতে হয় যেই মৌলভি এসেছিল ওকে তোমরা তালাক দাও বলে না আলী আগে আপনাকে ছাড়বো না ওখানকার কমিটির আসলো সবটিকে ধরে দুই চার চামাটা করে লাগালো সব পিচকা পিচকা মাল মানে তিরঙ্গা খেয়ে খেয়ে লাড়ি পচিয়ে রেখেছে ভিতরে কিছু নাই আমি যদি একটা থাপ্পড় মারি তো 36 মাঠ বিছানা থেকে উঠতে পারবে না একটা থাপ্পড় যদি দি ওইরকম 10টা লোক আমার কাছে কিছু নাই ও আমার সামনে দাঁড়িয়ে গেছে তো আমি তো বাবা মারামারি করতে জানি এটা তো আমরা পছন্দ করি না আমরা উগ্রবাদী নয় তার জন্য ওদেরকে ডাকলাম ওরা এসে ওদেরকে থাপ্পড় টাপ্পড় দিয়ে ভাগালো আমাদেরকে 2-4 কিলোমিটার আগিয়ে দিল তারপর আমরা আসলাম তো হক কথা বলতে গেলে বাবা অনেক বাধা আসবে অনেক কি আসবে কেউ গাড়ি ভাঙবে কে মারবে কত রকম কি করবে কোনো যায় আসে না হক বাত কা এলান সেরে দার করেঙ্গে ये जुर्म अगर जुर्म है 100 बार করেঙ্গে সুবহানাল্লাহ বেশক বেশক আর একটা বলে দিচ্ছি গল্প আপনাকে গল্প মানে একটা এর মধ্যে একটা শিক্ষা আছে কেউ খারাপ মাইন্ডে নেবেন না যে হুজুর গল্প বলেছিলেন আমি এগুলো খুব কম বলি উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে একটি জায়গা আছে রাঙ্গামাটি চতুর সাইডে লামাজাবি মিডিলে কিছু ঘর সুন্নি পাশে একটা মোড় আছে মোড়ে তাদের বড় মাদ্রাসা পাশে আমাকে ডেকেছেন আমি বক্তব্য দিচ্ছি বক্তব্য দিয়ে দুই দিন প্রোগ্রাম দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা আমার ঘরে দুই একটা পুলিশকে নিয়ে ঘরে চলে এসেছে সিভিক পুলিশ এসে আমাকে বলছে আপনি যত কাল বক্তব্য দিয়েছেন মানুষ সব দুঃখিত তো আপনাকে ক্ষমা চাইতে হবে আমরা রেকর্ডিং করে তাদেরকে দেখাবো নাহলে আপনাকে জালসায় চড়তে দিবে না আমি বললাম আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকদিন জালসা হয় আমি জালসা করব না ওয়াহাবির কাছে আমার মতন মোলবি ক্ষমা চাইবে এটা মহাল হতে পারে না আর আমার গলাতে যদি আপনারা গুলি লাগিয়ে বলেন আমাকে ইয়াকিন আছে যে আমি ক্ষমা না চাইলে আপনি কেটে দিবেন আমি কেটে যাওয়া পছন্দ করব ক্ষমা চাওয়া পছন্দ করব না কারণ আমি ভুল বলিনি ভাই আর আমি ওদেরকে বললাম যদি হিম্মত থাকে পাশে ওদের মাদ্রাসা বই ওদের মাদ্রাসাতে আছে আমি যেইগুলো বলেছি ওই মাদ্রাসার বই থেকে প্রমাণ করব যদি প্রমাণ করতে পারি তাদেরকে মাদ্রাসা থেকে ভাগিয়ে আমাদের মোলবি ভরতে হবে আর যদি প্রমাণ না করতে পারি ক্ষমাও চাইব জুতোর গলা মালাই দিয়ে এখান থেকে বিদায় নি রাজি থাকলে যান বলে হুজুর এটা তো ওরা রাজি হবে না আমি হবে না তো এখান থেকে নিকাল ফালতু কথা বলতে কেন এসেছেন আপনি বলেছেন পুলিশ নিয়ে যাব তো ডরিয়ে যাব আমরা পুলিশ দেখিনি পুলিশ কি মানুষ নয় আপনি বিনা অপরাধে কাউকে এরকম হেনস্ত করবেন আপনার বাপের দিন নাকি আমি শরীয়ত বয়ান করেছি আপনি কি বুঝেন শরীয়তের ব্যাপারে আপনি কি ঘোড়ার ঘাস জানেন তাদেরকে একটা কথা বলেছিলাম আমার গলাতে ছুরি লাগিয়ে দেন আমি কোনোদিন ক্ষমা চাইব না আমি যা আলোচনা করেছি সব ঠিক করেছি বলে ঠিক আছে হুজুর যখন মানবেন না তো আজকের বক্তব্যটা একটু দেখে শুনে দিন আমি দেখে শুনে বক্তব্য দিই আমি যেইগুলো কিতাবের রেফারেন্স দিই মনে হয় আপনাদের মোলবিরা চোখে দেখেছে কিনা আল্লাহ জানে তো না দেখলে কেমন করে কিতাবের নাম বললাম গেল আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিন এমন ভাবে বক্তব্য দিলাম আওয়াজ বসে টসে বাড়িয়েছি যত রং আছে আজ দেখিয়ে চলে যাবে তো বিরাদের ইসলাম হক কথা বলবো জানের পারোয়া নো সাহাবায়ে কেরাম দিনের জন্য নিজের গর্দন দিয়েছেন আমরাও যদি গর্দন লাগে গর্দন দিয়ে দেবো কিন্তু হক কথা বলছি এবং বলবো বেহক বলবো কে কি করলো আমার দেখে লাভ নাই যেটা হক শরীয়ত আছে টাঙ্কার চট বয়ান করবে ইনশাআল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুন তো এখানে যে প্রশ্নটি করা হয়েছে জালসাতে দোকান বাজনা এগুলো বসানো যাবে কিনা একটা কথা মনে রাখবেন আজকে আমাকে খুব খারাপ লাগলো আর কোথায় যাই দোকান টোকান বসাই খুব খারাপ লাগে কালে চোখে একটা জালসাতে গেলাম তো দোকান পার হতে আমাকে আধ ঘন্টা লেগে গেল তা আমি বললাম তোরা জালসা দিয়ে না গান বাজনা দিয়ে রে তো বলছেন হুজুর কি বলবো আমরা নিষেধ করেছি কিন্তু এটা বাড়ি একটা লোকের এ বাড়িওয়ালা নিজের বাড়ির সামনে দিয়ে দিয়েছে জায়গা আমরা যদি নিষেধ করতে যাই তো বাড়িওয়ালা ঝগড়া করছে তো এরকম কিছু মূর্খ বাড়িওয়ালাও থাকে যে ওর বাড়ির সামনে ও দোকান বসায় ওই 3 টাকা দিবে 3 টাকার জন্য বা লোকটা হয়তো ওর প্রতি খুশি হয়ে যাবে তবে জালসাতে এইরকম দোকান যেখানে ছেলে এবং মহিলাদের মেলা হবে এরকম দোকান বসাতে দেওয়া জায়েজ নয় আপনার আগামীতে জালসা করবেন স্পষ্ট লিখে দিবেন দোকানদারকে এখানে কোনো দোকান বসবে না কড়াভাবে পদক্ষেপ নেবেন জালসা করবেন দোকান যেন না বসে
এখানে আল্লাহ আল্লাহর রাসূলের দ্বীনের আলোচনা হবে, সওয়াবের কাজ হবে, নেকির মাহফিল হবে। যেই দোকানের মাধ্যমে ছেলে মেয়ে বেপর্দা ঘুরবে হারাম কাজ হবে, ওই দোকান যদি আপনি বসে হারাম কাজ করান এখানে জালসা করান করান তাহলে আল্লাহ পছন্দ করবে? একটু জোরে বলতে হবে, আল্লাহ পছন্দ করতে হবে? তাই আল্লাহ পছন্দ করবে না এই দোকানগুলো আগামী দিন ইনশাআল্লাহ আপনারা বসাবেন না। সুদখোরকে সালাম দেওয়া যাবে কি যাবে না? সুবহানাল্লাহ। দেখেন, সুদ খেলে মানুষ কাফির হয় না, তবে মহাপাপী। যারা সুদ খায় কায়ামতের ময়দানে তাদের পেট বিল্ডিং এর মতন থাকে, আর বড় বড় সাপ আল্লাহ ভরে রাখবে, এদিকে ডংশন করবে, এদিকে ছিটপিট ছিটপিট করবে। যারা সুদ খায় এক টাকা খেলো ও মায়ের সাথে 70 বার জেনা করার চাইতে বেশি গুনাহ। সুদখোরের মতন বেহায়া বেসরম নির্লজ্জ উমুক ধুমুক কেউ নাই। বুঝতে পারলেন তো? যে সুদ খায় ওকে সালাম দিবেন না। কথা বুঝতে পেরেছেন বাবা? যে সুদ খায় ওকে সালাম দিবেন না, সুদখোরের বাড়ি দাওয়াত কবুল করবেন না। কথা বুঝতে পারছেন? আপনি এটা জানেন যে সুদ খাচ্ছে, এর বাড়ি দাওয়াত নিয়ে সুদের টাকার মাংস খাওয়াবে, ভাত খাওয়াবে, খিদমত সুদের টাকা দিয়ে করবে, ওর বাড়ি দাওয়াত খেতে যাওয়া হারাম। আরো কিছু ছিল নাকি একটু দেখে নিয়ে। পীরকে মানা যাবে কি যাবে না? মেয়েদের নামাজে জামাত, ওটা তো বলে দিলাম। পীরকে মানা যাবে কি যাবে না? পীর কেন, পীর মানা যাবে তো? বর্তমানে পীর নামে যে ভণ্ড বেরিয়েছে, আগে তালাক দিতে হবে। বাংলাদেশে একটা দেওয়ানবাগি পীর ছিল, এরকম প্যাট মনে হবে যে ওয়ার প্যাট দু চারটা এক্সট্রা লাগা আছে। এ আবার বলতো যে আমার ফাতেমার সাথে বিয়ে হয়েছে, তোমরা কি জানো? নাউজুবিল্লাহ বলেন। রিসেন্টলি দেখতে পেলাম ওর নাকি মাজার ভেঙেছে, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। এই যত ভণ্ড মাজার আছে সব ভাঙা উচিত, তবে আল্লাহওয়ালাদের মাজার ভাঙা হারাম। এদের মাজারে হাত লাগা যাবে না, এদের মাজারে সম্মান করতে হবে। আরো অনেক দলিল আছে, আমি আগামীতে আসলে ইনশাআল্লাহ বয়ান করব। পীর মানা যাবে কি যাবে না? একটি কথা মনে রাখবেন, পীর কাকে বলে? পীরের আরবি হলো শেখ। বর্তমানে আহলে হাদিস শেখরা বলে পীর মানা হারাম। আমি যদি ফতোয়া দিই পানি পান করা জায়েজ, ওয়াটার পান করা হারাম, তাহলে এখানকার মানুষ বলবে হুজুরকে রাঁচি পাঠাও, পাগলাখানা ওখানে আছে। যদি বলি ওয়াটার পান করা জায়েজ, পানি পান করা হারাম, এ বলে রাঁচি তো হবে না, আগ্রা পাঠাও, সবচেয়ে বড় পাগলাখানা ওখানে আছে, শর্ট দিতে হবে বেরোলে নাকি? পানি যা ওয়াটার ওতা। এইরকম হচ্ছে লামাজহাবি বেরেনে গোবর ভরা আছে, বলে পীর মানে হারাম আর নিজের নামের আগে শেখ। তো পীর কাকে বলে? আরবিতে যাকে শেখ বলা হয়। বেটা নিজে পীর সেজে বসে আছে আর ফার্সিতে বলছে পীর মানা হারাম, দাজ্জাল কানা। তাই বিরাদের ইসলাম, পীর মানা অবশ্যই জায়েজ। খাজা মঈনুদ্দিন চিশতি পীর ছিলেন, মানি কি মানি না? বলো পীর আব্দুল কাদের জিলানি পীর ছিলেন, মানি কি মানি না? নিজামউদ্দিন আউলিয়া মানি কি মানি না? এই পীররা যদি নাস্তক, যারা বলে পীর মানা হারাম, এদের বাপ মা উলুঙ্গা বাবার পূজা করত, লিঙ্গ ধুয়ে পানি পান করতো, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর ওলিরা এসে তোমাকে ইসলামের দাওয়াত দিয়ে ভদ্রতা শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে। যার কারণে পীর কাকে বলা হয়? যার হাতে নেক কাজের বাইত নেওয়া হয়, হারাম কাজ থেকে বাঁচার বাইত গ্রহণ করা হয়, ওয়াদা করা হয়, এটা রাসূলুল্লাহর জামানা থেকে চলে আসছেন। তাই এটা হলো সুন্নাতে কাদিমা মুস্তামিরা। কুরআন পাক সূরাতুল ফাত্তাহ আয়াত নাম্বার 10 নবী নিজে বাইত করেছেন। কুরআন পাক সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12 নবী পাক নিজে বাইত করেছেন। বুখারীর হাদিস হযরত আবু বকর বাইত করেছেন। আরো অনেক কিতাবের মধ্যে হাদিস হযরত ওমর বাইত করেছেন। তারিখুল খুলফার মধ্যে হাদিস হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পীর মুরিদি করেছেন, তিনি বাইত করেছেন। তবে ভণ্ড পীরকে তালাক দিতে হবে, যারা মুরিদকে সাজদা করায়, যারা বলে নামাজ পড়তে হবে না আমার হাতে বাইত হয়ে যাও, যারা বলে আমরা চোখ বন্ধ করলে কাবাতে নামাজ পড়ে আসি, এরা মুসলমানই নয়, তো পীর কি করে হতে পারে? তবে শরীয়তের দৃষ্টিতে যারা আসল পীর, যাদেরকে দেখলে আল্লাহ মনে পড়ে যায়, যাদেরকে দেখে মানুষ নামাজ শিখে যায়, যাদের হাতে মানুষ দিন শিখে, যাদের হাতে বাইত হলে হারাম থেকে বাঁচে, হালাল পথে চলে, এই রকম পীর মানতে হবে, তাদের হাতে বাইত হওয়া সুন্নাতে কাদিমা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে কবির 11তম খণ্ড 198 নম্বর পৃষ্ঠা বাইরুতুল ইমানের ছাপ সেই কিতাবের মধ্যে লিখছেন, নিজের জামানার প্রত্যেক আসল পীরের মহব্বত তাজিম অন্তরে রেখে একজনের হাতে মুরিদ হতে হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
তার জন্য ইমাম শারানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন একজন পীরের হাতে বাইত হতে হয় murid হতে হয় ইমাম কাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন একজন পীরের হাতে বাইত হতে হয় ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তাহলবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন murid হওয়া সুন্নাত তাই কোন হককানি আল্লাহওয়ালা নেক পীর মাশাইখের হাতে বাইত হওয়া এটা হচ্ছে সুন্নাতে কদিমা মুস্তামিরা যার কারণে আমরা বাইত হই কথা বুঝতে পারছেন কেউ যদি সুন্নাতকে হারাম বলে জাহান্নামী কুকুর আল্লাহ হেদায়েত দান করুক সকল পড়ুন আল্লাহ তাই অবশ্যই পীর মানা যাবে তো ইসলাম বিরোধী যদি কোনো কর্ম দেখেন করের মধ্যে ওকে পীর মানা যাবে হয়ে গেছে বুকের উপরে হাত বানার ব্যাপারে অবশ্যই ভালোভাবে জানাবেন দেখেন বিরাদ ইসলাম এখন কিছু লোক আছে তারা মনে করে যে বুকের উপরে হাত বানা ফরজ বুকের উপরে হাত বানা ফরজ মনে করে বুকের উপরে হাত বানা নাজায়েজ আর কেউ যদি বলে বুকের উপরে হাত বানার সহি মারফু মুত্তাসিল হাদিস আছেন এটা তার ধারণা ভুল আপনার 1000 মলবি যদি সহি বলে থাকে সে মিথ্যা বলেছে ভুল বলেছে আমি চ্যালেঞ্জ করছি কেউ যদি বলে তো আপনাদের কোনো বড় আলেমকে কোনো জাহিল নয় বকরি ছাগল গরু ভেড়া বকরিকে লয় কোনো ভালো যোগ্য আলেম যদি থাকে ইনশাআল্লাহ আমি রেডি আছি বুকের উপরে হাত বানার একটা সহি মারফু হাদিস দিয়ে যায় যে নবী বুকের উপরে হাত বেঁধেছেন 5 লাখ টাকা আমার চ্যালেঞ্জ দেওয়া আছে আমি কায়েম আছি আলহামদুলিল্লাহ বুঝতে পারলেন কি পারলেন না বাবা তবে কোনো ভেড়া বকরি যার স্ত্রী যাকে চিনে না ওকে নয় যাকে সবাই চিনে তাকে বসাবে বুকের উপরে হাত বানার কোনো সহি হাদিস নাই তবে হাত বানার দুটি কল আছেন নাভির উপরে নাভির নিচে শাফি মাযহাবে নাভির উপরে হানাফি মাযহাবে নাভির নিচে যারা হানাফি মাযহাব মানে নাভির নিচে হাত বানবে এটাও সুন্নাত যারা বুকের এখানে আপনার নাভির উপরে হাত বানবে তাদের সুন্নাত এইভাবে হাত বানাটা মাকরু বলেছেন আর এটা ইহুদদের তরিকা ইহুদিরা নামাজ পড়ে এইভাবে হাত বানায় তাই কাবার ইমাম মক্কা মদিনার ইমামকে দেখবেন ওরা এখানে হাত বানায় কথা বুঝতে পারলেন এই সিনার নিচে নাভির উপরে তো দুটি কল নাভির নিচে নাভির উপরে এই দুটি কল রয়েছে কেউ নাভির নিচে বানুক নাভির উপরে বানুক নামাজ হয়ে যাবে তবে আমরা হানাফি মাযহাব মানি নাভির নিচে হাত বানতে হবে কথা বুঝতে পেরেছেন কিনা এই মর্মে অনেক হাদিস আমার বক্তব্যের মধ্যে দেওয়া আছে আপনারা শুনে নেবেন লম্বা করছি না অনেক টাইম হয়ে গেছে এখানে লিখেছেন মিজানুর রহমানের বক্তব্য শোনা যাবে কি যাবে না দেখেন মিজানুর রহমান হচ্ছে ওয়াহাবি মতাদর্শের লোক তাদের তার আকীদা ওটাই যেটা আপনাদের সম্মুখে আমি বয়ান করলাম নবীর ওসিলা চলবে না নবী লিখতে জানতেন না 1-2-3 বুখারীর সহিহ হাদিসের বিরুদ্ধে নবীর হাদিসের বিরুদ্ধে যার আকীদা হবে তার বক্তব্য শোনা যাবে আপনি মনে করবেন হুজুর অনেক ভালো লাগে অনেক ভালো কথা বলে একটি কথা মনে রাখবেন কোন ব্যক্তি 72 ফিরকায় জাহান্নামে হবে আর সব ভুল হবে না ওরা 5 ওয়াক্তের নামাজ পড়ার কথা বলে এটা কি ভুল বলে এক আল্লাহকে মানার কথা বলে এটা কি ভুল বলে এমন কোন জায়গাতে নিয়ে গিয়ে মিস্টেক করে দিবে যে আপনার ঈমানও চলে যাবে আমলও চলে যাবে একটা কথাতে মানুষ কাফির হয়ে যাবে যেমন মিজানুর রহমান আজারির অনেক কুফরি আকীদা আছেন মাফা খাদিয়াতুল কুবরা ভার্জিন ছিলেন না ইনটেক ছিলেন না পাওড়া মহিলা ছিলেন এটা কুফরি আল্লাহর ব্যাপারে আবে হালা শব্দ ব্যবহার করা নবীর ব্যাপারে আবে হালা শব্দ ব্যবহার করা এটা হচ্ছে কুফরি তো এইগুলো অনেক নোংরা আকীদা আছেন এদের বক্তব্য শুনলে এমন এমন কিছু বিষ মিশিয়ে দিবে যা আপনার ঈমানের ক্ষতি হয়ে যাবে তাই আপনারা এদের বক্তব্য শুনবেন না আর সাধারণ আপনি মনে করবেন সব ভালো লাগছে তো এটাও হয়তো ভালো আপনার ঈমান বেরিয়ে চলে যাবে তাই এদের বক্তব্য শুনবেন না আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম আমাদের বক্তব্য শুনবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ হুজুর আমাদের প্রশ্নটি হলো আমরা যে সাধু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সময় হাতে চুমুন নিয়ে চোখে দিয়ে নবী পাকের নাম শুনুন আর কিছু আছে নাকি দয়া করে একটু জানাবেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ইনি বলছেন আমরা নবী পাকের নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগাই আপনাদেরকে আমি দুটি হাদিস শোনাচ্ছি সর্বপ্রথম হাদিস মুসনাদুল ফিরদাউসের মধ্যে হাদিস এবং মাকাসিদুল হাসানের মধ্যে হাদিস হাদিসটি হলো হযরতে বেলাল আজান দিচ্ছিলেন আবু বকর সিদ্দিক শুনছিলেন উনি যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলছিলেন হযরতে আবু বকর সিদ্দিক বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করলেন দুইবার বললেন দুইবারই চুমুন দিলেন আমার নবী দেখছিলেন আজান যখন শেষ হলো আমার নবী বললেন আবু বকর কিয়ামত পর্যন্ত তোমার মতো যে আমল করবে হাল্লাত লাহু শাফাতি আমার শাফাত তার জন্য হালাল হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এবার এই হাদিসে আমল করা যাবে কি যাবে না
ইমাম মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফার মধ্যে হাদিসটি উল্লেখ করে বলেছেন যেহেতু আমলটি আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত আমল করার জন্য এতটুকুই যথেষ্ট ইনার বক্তব্য ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে উল্লেখ করে সমর্থন করেছেন মুহাদ্দিসিন বলেছেন এই হাদিসের উপরে আমল করা জায়েজ বরং ইমাম মোল্লা আলী কারী নিজের কিতাব শারহে নকায়ের মধ্যে লিখেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করা মুস্তাহাব যারা এই কাজ করবে তারা সওয়াব পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটি হাদিস শুনিয়ে দিই 950 বছর পূর্বের কিতাব কমবেশ হিলিয়াতুল আউলিয়া ইমাম আসবাহানী রাহমাতুল্লাহ এর লেখা কিতাব সনদ সহ হাদিস উল্লেখ করেছেন মুসা নবীর জামানায় একজন ব্যক্তি 200 বছর আল্লাহর নাফরমানি করেছে সে যখন মারা গেল মুসা নবীর নেককার উম্মতেরা তার লাশকে কেচড়াতে ফেলে দিল এমন জায়গায় যেখানে নোংরা আবর্জনা ফেলা হয় মুসা নবী তুর পাহাড়ে গিয়েছেন আল্লাহ বলছেন মুসা আমার বান্দারা আমার যেই গুনহেগার বান্দার লাশকে কেচড়াতে ফেলেছে তুমি গিয়ে উঠিয়ে কাফন দাফন করো মুসা নবী বলছেন আল্লাহ আমার উম্মতেরা সাক্ষী দেয় তোমার সেই বান্দা 200 বছর তোমার নাফরমানি করে গুনাহে লিপ্ত থেকেছে অপবিত্র কাজে লিপ্ত থেকেছে তার কারণে তার লাশকে কেচড়াই ফেলেছে আমি যদি তার কাফন দাফন করি আমাকে তারা প্রশ্ন করবে আমি উত্তর কি দেব আল্লাহ বলেছিলেন মুসা অবশ্যই আমার 200 বছর সে নাফরমানি করেছে আমি আল্লাহ জানি তবে আমি তোমার প্রতি যেই কিতাব অবতীর্ণ করেছি তাওরীত শরীফ এই তাওরীতের মধ্যে আমার নবী মুস্তাফার নামকে যখন সে পাঠ করত মুহাম্মদ শব্দটি পাঠ করত জাফার ইবহামিয়া নিজের দুটি বিরুদ্ধ আঙুল চুমুন দিত ওয়া মাসাহা আলা আইনাই হে নিজের দুই চোখে মাসা করত আমার নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগানোর আমলটি আমি আল্লাহ এত পছন্দ করেছি তার 200 বছরের গুনাহ আমি আল্লাহ maaf করে দিয়েছি জোরে বল সুবহানাল্লাহ সনদ সহ হাদিসটি উল্লেখ রয়েছে তার 200 বছরের গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি এমন কি যে জান্নাতে 72টি হুর আমি আল্লাহ তার জন্য সাজিয়েছি তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগাই মুসা নবীর উম্মত যদি আমার নবীর নামের তাজিম করে তার 200 বছরের গুনাহ maaf হয়ে যায় আমরা নবীর নাম চুমুন দিয়ে সম্মান করে চোখে লাগাই আল্লাহ যদি আমাদের 60 বছরের গুনাহ maaf করে দেয় এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ তার কারণে ইমাম মোল্লা আলী কারী নিজের কিতাব শারহে নকায়ার মধ্যে লিখতেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করা সওয়াবের কাজ বিশ্ববিখ্যাত ইমাম জালালউদ্দিন সিউতির লেখা কিতাব তাফসিরে জালালাইনের ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু উক্ত আয়াতের হাশিয়ায় মুহসি লিখতেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে যারা চোখে লাগাবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে কারণ এটি মুস্তাহাব বিশ্ববিখ্যাত ইমাম ইমাম বিশ্ববিখ্যাত ইমাম আপনার ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখতেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে যারা মাসা করবে তারা সওয়াব পাবে কারণ এটি মুস্তাহাব আরো আপনার বড় বড় ইমামগণ নিজের কিতাবের মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়ে এটাকে সওয়াবের কাজ বলে আখ্যায়িত করেছেন তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমামদের কথা মানি হাদিসের কথা মানি কোন জাহিলদের কথা শুনে আমরা নবীর নাম চুমুন দেওয়া চোখে লাগা ছাড়ব না কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা সওয়াবের কাজ আমরা আলহামদুলিল্লাহ ছাড়ব না ফয়সলা মুহাদ্দিস করে দিয়েছেন তাদের ফয়সলা আমাদের জন্য যথেষ্ট বিমল দাসের বেটা কি বলল তিরাঙ্গা দাসের বেটা কি বলল কাজ্জাব ফাজ্জাব কি বলল দেখে লাভ নাই কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা আল্লাহ বুঝার তৌফিক দান ডক্টর জাকির নায়েকের আকীদার কথা বলে ডক্টর জাকির নায়েকের আকীদার ব্যাপারে অনেক বক্তব্য আমার মুফতি আমজাদ সিমনানি ভাই দুইজনের বক্তব্য আপনারা অনেক পেয়ে যাবেন দেখেন কোরআন পাক আছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখে সব করতে পারে তো সব করতে পারে এর অর্থ প্রত্যেক মুহাদ্দিস আকীদার ইমামগণ লিখেছেন প্রত্যেক সম্ভব জিনিস আল্লাহ করতে পারে কিছু কিছু জিনিস আল্লাহর জন্য মহাল যেটা আল্লাহ করতে পারে না আপনি বলুন কেমন করে করতে পারেন না অনেক মাথা হতে টনক মেরে দিয়েছেন এই জন্য আকিদার ব্যাপারে জানতে হবে আচ্ছা বলেন তো আল্লাহ নিজের মতন একটা আল্লাহ বানাতে পারে বলেন পারবে পারবে না এটা আল্লাহর জন্য মহল তাই প্রত্যেক আকিদার ইমামগণ খাস করে আকিদার তো তাহাবির মধ্যে লেখা আছে যে প্রত্যেক জিনিসের প্রতি আল্লাহ কুদরত রাখে এর অর্থ হচ্ছে প্রত্যেক সম্ভব জিনিস অসম্ভব জিনিস নয় যেমন মিথ্যা বলা
আল্লাহর জন্য অসম্ভব আল্লাহর কুদরতে মিথ্যা নাই যেমন চুরি করা আল্লাহ চুরি করতে পারে না বাচ্চা জন্ম দেওয়া আল্লাহ বাচ্চা জন্ম দিতে পারে না আল্লাহ চামারি করতে পারে না আল্লাহ জেনা করতে পারে না আল্লাহ জুয়া খেলতে পারে না কারণ এইগুলো হচ্ছে আইব আর প্রত্যেক আইব থেকে আল্লাহ এবং আল্লাহর কুদরত পাক এবং পবিত্র বলেন সুবহানাল্লাহ আর জাকির নায়েক সাহেবের আকীদা হলো আল্লাহ জুলুম করতে পারে আর কেউ যদি আল্লাহকে জালিম মনে করে ও মুসলমান থাকে না জাকির নায়েক সাহেবের আকীদা হলো কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম একটাও আয়াত নাই মিথ্যা কথা তো এরকম অনেক আকীদা আছে জাকির নায়েক সাহেবের আকীদা হলো ওই আপনার চারজন মহিলা নবী ছিল এর আগে আপনাদের সাইদাপুরে ইসলাম আমি কিতাব রেফারেন্স পড়ে শুনিয়ে দিয়েছিলাম ইংরেজিতে তার কিতাব লিখেছে একটা মহিলার প্রশ্নের উত্তরে লিখেছে তো এই রকম অনেক আকীদা আছেন আরেকটা মারাত্মক আকীদা হলো আল্লাহ মানুষ হতে পারে না যদি মানুষ হয়ে যায় তার আল্লাহ হতে পারে না আল্লাহ মানুষ হতে পারে না যদি মানুষ হয়ে যায় তো আর আল্লাহ হতে পারবে না মানে আল্লাহ শেষ হয়ে যাবে দুনিয়াটা জাকির নায়েক সাহেব আর ওর আব্বা চালাবে তো এইগুলো পথভ্রষ্ট গুমরাহী কুফুরি আকীদা এই জন্য বিরাদের ইসলাম যার কাছে ইসলাম এবং কোরআন হাদিস বয়ান করার যে রুলস জানে না হাজার কোটি কেউ বলবে লাখ লাখ মুসলমানকে উনি অমুসলিমকে মুসলমান করেছেন হাজারো আরে ভাই আল্লাহ যদি চায় কাফিরদের মাধ্যমে দিনের কাজ নিয়ে নিতে পারে এটা তো আপনাদের মৌলভী ফতোয়া আছে সালাহউদ্দিন আইয়ুবের আকীদা খারাপ ছিল আপনাদের মৌলভী বলে কিন্তু তিনি মসজিদ আকসাকে আজাদ করেছিলেন তা আল্লাহ কাফিরের মাধ্যমে দিনের খিদমত দিতে পারে তো ডাক্তার জাকির নায়েকের হাতে কিছু লোক যদি ইসলাম গ্রহণ করে তা আল্লাহ পারে করাইতে পারে কি পারে না জোরে বলে তার জন্য যে জাকির নায়েকের আকীদা ঠিক হয়ে যাবে না সে নবীর ওসিলাকে হারাম মনে করে এটা কুফুরি আকীদা পথভ্রষ্ট আকীদা আল্লাহ জালিম হতে পারে বিশ্বাস করে এটা কুফুরি আকীদা আল্লাহ মানুষ হয়ে গেলে আর আল্লাহ হবে না এগুলো হচ্ছে কুফুরি পথভ্রষ্ট আকীদা তার কারণে তাকে সমর্থন করা যাবে না আমাদের তাকে ফলো করা যাবে না বুঝেন নামাজে পায়ে পা ঠাকিয়ে নামাজ আদায় করা যাবে কি যাবে দেখেন পায়ে পা ঠাকানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পায়ে পা মিলিয়ে দাঁড়াও একটা কথা মনে রাখবেন যেটা নামাজের বাইরে বেয়াদবি নামাজের ভিতরেও বেয়াদবি হয় আমরা যখন না বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষের পায়ে যদি পা লেগে যায় তাকে সালাম করো কারণ এটা বেয়াদবি হয় তো নামাজের মধ্যে ওটা কি করে জায়েজ হয়ে যাবে মুসমোটাদের ফতোয়া তাই পায়ে পা মিলিয়ে মানে পর পা আপনার পা যেন সমান থাকে আপনার সাইদাপুর মাদ্রাসায় ডান পাও আর গাড়িঘাট মাদ্রাসায় বাম পান এইরকম যেন না পায়ে পা মিলিয়ে ঘাড়ে ঘাড় সাটিয়ে দাঁড়াবেন মিডিলে যেন ফাঁকা না থাকে কথা বুঝতে পেরেছেন বাবা কাতার সুজা করে সেটে সেটে দাঁড়াবেন তবে পায়ে পা চাপাবেন না পায়ে পা সাটাবেন না কই হ্যাঁ বলেন এই পাড়ার কাজী মডল ওনার আব্বা আব্দুল হক সাহেব মডল আব্দুল হক সাহেবের অংশ যতটাই পুকুরে আছে তিনি জুম্মা মসজিদে দান করেছেন সকল পরন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তিনার দানকে কবুল করুক তিনাকে জাজায় খায়ের দান করুক রাজেন শেখ এই গ্রামী বাড়ি রাজেন শেখ তার যতটুকু অংশ পুকুর আছে তিনিও দান করুন তার আব্বার নামে আল্লাহ তিনার আব্বাকে জান্নাত বাসী করুক বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক তাদের আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করেছেন জান্নাত বাসী করুক বলেন আল্লাহুম্মা আমিন যাই হোক বিরাদের ইসলাম অনেক আলোচনা করলাম আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক সমস্ত 72 জাহান্নামী ফিরকা থেকে ঈমান আকীদা বাঁচানোর চেষ্টা করুক